বিষ্ণু বলেন সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, অন্যায় দেখে যে মুখের মধ্যে স্কচটিপ মেরে চুপ করে বসে থাকে সেটা মুমিন নয়, ওটা এক নম্বরের বোবা শয়তান চিল্লায় এখন ঠিক কি না। বিষ্ণু বললেন ওগুলো মুনাফেক, ওগুলো মুমিন নয়, এজন্য ভালো কাজের আদেশ দিবেন, মন্দ কাজের নিষেধ করার দরকার আছে না।